আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। গাইবান্ধায় অ্যাডভোকেট ফজলে রাব্বি মেয়ার বানভাসী মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ, বিস্তারিত জানাচ্ছেন সাইফুদ্দিন আহমেদ লাবু। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া মঙ্গলবার দিনভর গাইবান্ধার ফুলচড়ি সাঘাটায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ধসে যাওয়া অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি বন্যা দুর্গত মানুষের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। পরে ডেপুটি স্পিকার নৌকায় ফুলছড়ি, কাতলামারি, কুকুড়ার হাট, গজারিয়া, চিতুলিয়া, ফজলপুর, হলদিয়া, ঘুড়িদহ সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি চাল ডাল সহ বিভিন্ন শুকনো খাবার তুলে দেন। তার সাথে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ সহ জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাইফউদ্দিন আহমেদ লাবু, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।